হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অসম্ভব ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস। আমাকে বেশ কয়েকজনেই এই ব্যাপারে আসলে ই করেছেন, আগ্রহ পোষণ করেছেন সেন্ট কিটস এন্ড নেভিস এর ব্যাপারে। সেন্ট কিটস এন্ড নেভিস হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডের মধ্যে অন্যতম একটি আইল্যান্ড এবং এই ক্যারিবিয়ান কমিউনিটির অন্তর্ভুক্ত একটি দেশ। এবং এই দেশের বিশেষত্ব হচ্ছে এদেশের জনসংখ্যা খুবই কম, তবে জীবনযাত্রার মান উন্নত। যাই হোক, তবে এদেশের আরো একটি গুণ আছে, সেটি হচ্ছে এই দেশটি হচ্ছে একটি পাওয়ারফুল মানে কান্ট্রি পাসপোর্টের দিক থেকে। কারণ এদের এদের পাসপোর্টের মাধ্যমে আপনি 100 বেশি দেশে ভ্রমণ করতে পারবেন বিনা ভিসায়। এখন প্রশ্ন হলো, এই দেশের পাসপোর্ট আমরা কিভাবে পেতে পারি? এখানে এদেশের পাসপোর্ট পাওয়া বা সিটিজেনশিপ পাওয়ার উপায় হচ্ছে মূলত আপনার কি বলে এটাকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি পেতে পারেন। এখন আমরা সবাই আসলে ইনভেস্টমেন্টে যেতে চাই না বা ইনভেস্টমেন্টে যেতেও পারি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকল্প রাস্তা খুঁজতে হয় যে বিকল্প কোনো উপায় আছে কি না, সে সম্পর্কে অনেকেই আমরা জানতে চাই, জানতে ইচ্ছুক হই। এখন বিষয়টা হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিসে বিকল্প ব্যবস্থা বলতে যে জিনিসটা বিক্রয়যোগ্য বা বিক্রি করার জন্য বাজারে ওঠে, সেই জিনিসটা কিন্তু সাধারণত আমরা ফ্রিতে কাউকে দেই না, দিয়ে থাকি না। তবে তারপরও কিছু ল কিন্তু থেকেই যায়। এখানে সেন্ট কিটস এন্ড নেভিস কিন্তু আপনার যে ট্যুরিজম বার্ড সিটিজেন কিন্তু প্রোভাইড করে থাকে। তো এইখানে আসলে এটাও প্রসিডিউরটা একটু ডিফিকাল্ট, যেহেতু একটা জিনিস সেলেবল থিংস কিন্তু আমি ফ্রিতে আসলে দিতে চাইবো না বা কেউ দিবে না। তো এখানে একজন প্রশ্ন করেছেন যে আমরা এখানে লিগালি স্টে করা এবং ওয়ার্ক পারমিট বা জব অ্যাভেলেবিলিটি, আসলে মানে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ, শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া এবং হচ্ছে চীন, এই তিনটি দেশ বিশেষ ছাড়া পৃথিবীর সব দেশেই কম বেশি স্কিল কিন্তু শর্টেজ রয়েছে। এখন স্কিল শর্টেজ রয়েছে আর ক্যারিবিয়ান দেশগুলিতে জনসংখ্যার পরিমাণ খুবই কম, স্কিল বিভিন্ন রকম মাল্টি স্কিল মানুষ দরকার হয়। তবে ক্যারিবিয়ান যে দেশগুলি আছে, যে দেশগুলি মানে ক্যারিবিয়ানের অন্তর্ভুক্ত অথবা মানে উত্তর আমেরিকায় থাকা বিভিন্ন দ্বীপ রাষ্ট্রগুলি, ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র, যে মাইক্রো স্টেটগুলি, এই স্টেটে বিভিন্ন রকম স্কিলের কিন্তু অভাব রয়েছে। আপনি যদি নিজেকে সেই পর্যায়ের স্কিল মনে করেন, তাহলে খুব সহজে অন্যান্য ক্যারিবিয়ানের মধ্যে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে বাহামা। দা বাহামাস হচ্ছে ক্যারিবিয়ানের মধ্যে বা উত্তর আমেরিকার মধ্যে অনেক উন্নত একটা দেশ, যারা ট্যুরিজম মানে বেসড একটা কান্ট্রি, যেটা খুবই উন্নত একটি দেশ, আপনি সেখানে যেতে পারেন। তবে সেটাও একটু হার্ডার ওয়ার্ক পারমিটে যদি পেতে চান। ওয়ার্ক পারমিট নিউজিল্যান্ডে অ্যাভেলেবল, আপনার নিউজিল্যান্ডেও কিন্তু অনেক মানে স্কিল শর্টেজ রয়েছে। এখানে আপনার ওদের শর্ট লিস্টই আছে কিন্তু, যে লং টার্ম যে ওয়ার্কার শর্ট লিস্ট, সেটা দেখলে আপনি দেখতে পাবেন অসংখ্য ওয়ার্কারের প্রয়োজন ওদের, স্কিল ওয়ার্কার। এখন আপনি যদি ওয়েল স্কিলড হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি অন্যান্য বিভিন্ন দেশ রয়েছে, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, এবং জার্মানির মতো দেশেও কিন্তু আপনাকে এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। এখন বিষয় হচ্ছে ক্যারিবিয়ান কেন প্রিফার করবেন। এখন ক্যারিবিয়ানের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে, যারা প্রকৃতি ভালোবাসেন, বীচ ভালোবাসেন, স্যান্ডি বীচ, হ্যাঁ, পিঙ্ক বীচ, তাদের জন্য আসলে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে ক্যারিবিয়ান। এখন ক্যারিবিয়ানের মধ্যে ক্যারিবিয়ান সি বা আটলান্টিক কোস্টের আশেপাশে যে সমস্ত দেশগুলি আছে, সেখানে প্রচুর পরিমাণে স্কিল শর্টেজ আছে। কিন্তু এদের একটা ল রয়েছে, সেন্ট কিটস এন্ড নেভিস সম্পর্কে বলছিলাম, তো সেন্ট কিটস এন্ড নেভিস দিয়েই বলি, মানে সেন্ট কিটস এন্ড নেভিসে অন্যান্য ক্যারিবিয়ান টাইস আইল্যান্ডগুলির মতোই আপনার যেই স্কিলটা ক্যারিবিয়ানের মানে সেন্ট কিটস এন্ড নেভিসে রয়েছে, সেই স্কিলড যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনাকে ওরা হায়ার করছে না বা আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করছে না। এখন ওয়ার্ক পারমিট পেতে হলে আপনার করণীয় কি? আপনাকে স্পেশাল হতে হবে, আপনাকে সুপারম্যান হতে হবে। সুপারম্যান বলতে কি, এমন কোন স্কিল যেটা ওদের ওখানে কম আছে, দরকার 5,000 লোকের 5,000 এই স্কিল দরকার। ধরেন একজন ইলেকট্রিশিয়ান, আমার 5,000 ইলেকট্রিশিয়ান দরকার আছে একটা কাজে, একটা দেশে আমার কাছে আছে মাত্র 2,000 এবং বাকি 3,000 একটা শর্ট আছে। এই যে শর্ট,
এই শর্টটাকে এই স্কিলটাকে আমার নিয়ে আসতে হবে বাইরে কোন দেশ থেকে হায়ার করে ভালো স্যালারি দিয়ে ভালো সুযোগ সুবিধা দিয়ে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। এখন যখনই বিদেশি কোনো নাগরিক ক্যারিবিয়ান বা এই ধরনের দেশগুলিতে আপনার নিযুক্ত হয় বা ওয়ার্ক পারমিট পেয়ে থাকে তারা কিন্তু সবাই খুব হাই প্রোফাইল এবং খুবই ভালো স্যালারিতে এরা কিন্তু আসলে জবগুলি পেয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি এই ধরনের কোনো জব পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের নিজেদের স্কিলকে এনশিওর করতে হবে যে আপনারা এরকম ইউনিক কোনো মানে যোগ্যতা আপনাদের রয়েছে কিনা যেটা ক্যারিবিয়ানে নেই অথবা থাকলেও পরিমাণে কম, যেটা আপনি গেলেন আপনাকে দিয়ে সেটা পূরণ করতে পারে। সো একইভাবে সেন্ট কিটস এন্ড নেভিস আপনার এই জিনিসটাই লক্ষ্য করবেন, ওদের প্রসিডিউরটা হচ্ছে ওয়ার্ক পারমিটের প্রসিডিউর। সেন্ট কিটস এন্ড নেভিস বলেন, বারবাডোস বলেন, বাহামা বলেন, সবার কিন্তু একটাই প্রসিডিউর, লোকাল কোনো সিটিজেন স্বাভাবিকভাবে আজকে আমার ঘরে যদি একটা খাবার তৈরি হয় সেক্ষেত্রে আমি চিন্তা করবো আমার ফ্যামিলি মেম্বাররা ঠিকঠাক পেল কিনা। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ঠিকঠাক পেলে কিন্তু আমি পাশের ঘরে চিন্তা করবো যে আসলে খাবার আমার পাশের ঘরে পাঠাতে হবে। তারপরে যদি খাবার থেকে যায় তাহলে চিন্তা করবো যে একটা গরিব মানুষ পাইলে যদি তাকে দেওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের একটা চিন্তা করবো। এখন আমার ঘরে যদি শর্টেজ থাকে, আমার ঘরের লোক রেখে তো আর আমি প্রতিবেশীকে দিতে যাব না বা অন্য কাউকে খুঁজবো না। এখন বিষয়টা হচ্ছে ঠিক একই রকম, এই মানে এই খুব সহজ একটা ব্যাপার যে ক্যারিবিয়ানে বা সেন্ট কিটস এন্ড নেভিসেই যদি লোকজন বেকার থাকে, এখন আমি সেম স্কিল্ড আরেকজনকে হায়ার করে মালয়েশিয়া থেকে নিয়ে আসলাম, বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, এরকম তো হবে না। যে এই একই স্কিল্ড একজন টেইলার্স লাগবে বা একজন কি বলে ইঞ্জিনিয়ার লাগবে, একজন পুলিশ মানে পুলিশ লাগবে, একজন ম্যানেজার লাগবে, যে কোনো কিছু মানে এনিথিং, যে কোনো প্রফেশনের একজন ব্যক্তি কেমন লাগবে। হ্যাঁ, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে, আমি কি করলাম, আমি আমার দেশে না খুঁজে বেকার বসে আছে কিন্তু আমি বাংলাদেশ থেকে এটাকে হায়ার করলাম, তার কোনো বিশেষ স্কিল নাই, যেটা আমার দেশেও ছিল আর মানে বাংলাদেশ থেকেও সে তাকে নিয়ে আসলাম, তাহলে এটা কি কখনো করবে? কোনোদিনই করবে না। সো সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কনফার্ম কিনা, আপনি কনফার্ম কিনা যে আপনি ওয়েল স্কিলড এবং আপনার যোগ্যতা মানে রয়েছে ওখানে ওয়ার্ক পারমিট পাওয়ার মতো। এবং দ্বিতীয়ত, আপনি এখান থেকে যেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, আপনার ফ্রিতে বলতে আপনার কোনো প্রকার ভিসা রিকোয়ার্ড করবে না সেন্ট কিটস এন্ড নেভিস। আপনি একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সেখানে যেতে পারেন, নির্দিষ্ট সময়ের জন্য ভিসা নট রিকোয়ার্ড, আপনি অ্যাজ এ টুরিস্ট যেতে পারেন, এখানে জব খুঁজতে পারেন। তবে এখানে আপনার একটু প্রবলেম রয়েছে, যেটা সেটা হচ্ছে যদি আপনি কোনোভাবে একটা জব পেয়ে গেলেন যেটা আপনার স্কিলের সাথে মিলে গেল, এখন আপনি যে যে বিষয়ে স্কিল সেই বিষয়ে একটা চাকরি আপনি পেয়ে গেলেন, কিন্তু এরপরও কিন্তু কথা থেকে যাচ্ছে। কথাটা হলো এই যে আপনি আপনার স্কিলের কাজটা পেয়েছেন ঠিক, কিন্তু ওয়ার্ক পারমিট গভর্নমেন্ট আপনাকে প্রোভাইড করবে কিনা। এখন গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে কিন্তু আপনাকে না, গভর্নমেন্ট কিন্তু যে আপনার যে অর্গানাইজেশন, যেই কোম্পানির সাথে আপনি ইনভলভ হচ্ছেন, যারা আপনাকে হায়ার করছে, এই প্রতিষ্ঠান কিন্তু আপনাকে সাপোর্ট দিবে এবং গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন চাইবে যে আমি এই লোকটাকে এই এই প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে চাচ্ছি। এখানে সেন্ট কিটস এন্ড নেভিসে এই ধরনের কোনো লোকাল সিটিজেন নাই যাকে আমি নিয়োগ দিতে পারি। আর আমি পত্রিকায় 2 সপ্তাহ বা 2 মাস যাবত আমি চেষ্টা করেছি, কোথাও এই ধরনের এই স্কিলের কোনো লোক আমার কাছে আসেনি, সেহেতু আমি চাচ্ছি যে আমি এই মানে ওনাকে মানে অমুক দেশ থেকে এই লোকটাকে হায়ার করতে, সে এখন বর্তমানে আমাদের দেশে আছে কিংবা সে বর্তমানে অন্য জায়গায় আছে, তাকে আমি নিয়ে আসতে চাচ্ছি। সো তখন কিন্তু আপনাকে গ্রান্ট করবে। তবে এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, যখন আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে, ওয়ার্ক পারমিট হওয়ার পরে আপনার একটা চার্জ কিন্তু প্রোভাইড করতে হবে। চার্জ হচ্ছে $250 থেকে শুরু করে আপনার কিন্তু এখানে $2500 পর্যন্ত ওয়ার্ক পারমিটের একটা ব্যয় রয়েছে লিস্ট। এক্ষেত্রে মূলত এটা মানে ডিপেন্ড করে আপনার জব ক্যাটাগরির উপরে, আপনি কোন ক্যাটাগরির জবটা অ্যাচিভ করছেন সেটার উপরে নির্দিষ্ট একটা চার্জ করে হচ্ছে আপনার সেন্ট কিটস এন্ড নেভিস। আর সেন্ট কিটস এন্ড নেভিসের কিন্তু স্যালারি রেঞ্জ অন্যান্য ক্যারিবিয়ান মানে আইল্যান্ডগুলির চেয়ে তুলনামূলকভাবে কম, এবং ওদের দেশে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার। ইস্টার্ন ক্যারিবিয়ান ডলারের মধ্যে এই মুদ্রা খুব বেশি দামি না, যতদূর সম্ভব আমি জানি 11 থেকে 17
টাকা এক স্টার ক্যারাবিয়ান ডলারে। সো সেখানে আপনার মিনিমাম ওয়েজ সম্ভবত $9 নয় স্টার ক্যারাবিয়ান ডলার। সো নয় স্টার ক্যারাবিয়ান ডলার যদি মিনিমাম ওয়েজ হয় আপনার পার আওয়ারে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি স্যালারিও হচ্ছে না। এবং এখানে আসলে মানে খুব ভালো অপরচুনিটি যে আপনার সেন্ট কিটসের নেভিসে আছে, মানে একজন ইউনিক আপনি একজন ইউনিক স্কিল ধারে যদি হন সেক্ষেত্রে আপনার জন্য মোটেই সেন্ট কিটসের নেভিস সুইটেবল না। আপনি সেক্ষেত্রে ট্রাই করতে পারেন ক্যানাডা। ক্যানাডা হিউজ পরিমাণে মানে স্কিল শর্টেজের মধ্যে আছে এবং ওরা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মানে হাই স্কিল্ড হায়ার কোয়ালিফাইড লোকজনকে হায়ার করছে। এবং আপনি চেষ্টা করতে পারেন নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডেও প্রচুর পরিমাণে স্কিল লোক হায়ার করে। তো এখনও ওদের প্রচুর পরিমাণে শর্ট লিস্ট আছে, আপনি শর্ট লিস্টের মানে যে লিস্টটা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর যদি মনে করেন যে নিউজিল্যান্ডের এই মানে শর্ট লিস্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, সেক্ষেত্রে কিন্তু আমি এটা করতে পারি যে কী কী মানে শর্ট লিস্ট আছে সেটা আমি কিন্তু আপনাদের জানাতে পারি। তো যাই হোক, নিউজিল্যান্ড মোটামুটি একটা আইল্যান্ড হিসাবে খুব ভালো স্যালারি দেয় এবং ভালো সুযোগ সুবিধা, এনভায়রনমেন্ট ভালো, জব কোয়ালিটি ভালো, লাইফ স্ট্যান্ডার্ড ভালো, লাইফ লিভিংয়ের জন্য পারফেক্ট প্লেস এবং একটা পিসফুল কান্ট্রি এবং আপনার জন্য খুবই সুইটেবল একটা প্লেস। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে আপনার যে সেন্ট কিটস এন্ড নেভিস আমার মনে হয় ওয়ার্ক পারমিটেই যদি যাই বা ওয়ার্ক পারমিট পাওয়ার মতো অ্যাবিলিটি যদি থাকে তাহলে ক্যানাডা কেন ক্যানাডা না, কেন বাহামাস না, কেন বারবাডোস না, কেন নিউজিল্যান্ড না, কেন অস্ট্রেলিয়া না, এগুলোতেও হিউজ পরিমাণে স্কিল শর্টেজ আছে। এবং খুবই অদ্ভুত ব্যাপার হচ্ছে ইউনাইটেড স্টেটসেও কিন্তু কিছু শর্টেজ আছে, তারা কিন্তু হায়ার করে, তবে সেটা আসলে মানে খুবই দক্ষতা সম্পন্ন লোক করে। অবশ্যই আমাদের দেশে সেরকম কিছু লোক আছে এবং তারা কিছু সংখ্যক ইউনাইটেড স্টেটসেও এখন রয়েছে। তো যাই হোক, মূলত আলোচনা হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস মূলত হচ্ছে তাদের কাজ মানে তাদের একটা পাহাড়ি অঞ্চল এবং একটা আইল্যান্ড, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে নিজস্ব কিছু প্রোডাকশন সেই ধরনের ফ্যাক্টরি সেন্ট কিটস এন্ড নেভিসে তুলনামূলকভাবে অনেক কম। এবং এটা মূলত বেড়ানোর জন্য একটা আইল্যান্ডে আপনি যাচ্ছেন, সেখানে বেড়াবেন, আপনি ঘুরবেন ফিরবেন, কিছু রেস্টুরেন্ট আছে, কিছু আবাসিক হোটেল আছে এবং এন্টারটেইনিং এর জন্য টুরিস্টদের কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ক্লাব আছে, কিছু এই ধরনের এন্টারটেইনিং কিছু প্রতিষ্ঠান আছে। কিন্তু মূলত আপনাকে জব প্রোভাইড করার মতো বা এখানকার জনসংখ্যা পরিমাণে খুবই কম যে মানে তাদের মধ্যে যে কোনো সার্ভিস আপনি প্রোভাইড করবেন এরকম সার্ভিস প্রোভাইডিং প্রতিষ্ঠানও খুব কম তুলনামূলকভাবে। সো এটি একটি রাষ্ট্র যদিও, একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীন রাষ্ট্র হলেও এখানে আপনার বসবাস করার জন্য যতটুকু মানে অপরচুনিটি থাকা দরকার এখানে কিন্তু আপনার সেই অপরচুনিটি আপনি পাচ্ছেন না। নাগরিক সুবিধাগুলিও কম এবং এখানকার আরও কিছু অসুবিধাও রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ছিনতাই এবং অপরাধ এখানে হয়ে থাকে এবং খুব কাছাকাছি আপনার হচ্ছে দক্ষিণ আমেরিকা হওয়ার কারণে দেখা গেল ভেনেজুয়েলা থেকে এবং ব্রাজিল থেকে প্রচুর পরিমাণে দুষ্কৃতিকারীরা এসে এখানে অপরাধ মানে বিভিন্ন অপরাধ অপকর্মে লিপ্ত হয়ে থাকে এবং এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং আফ্রিকান বিভিন্ন অপরাধীরা এখানে এসে গা ঢাকা দেয় এবং এই দেশগুলিতে মানে সরি এই দেশটিতে সেন্ট কিটস এন্ড নেভিসে অপরাধের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। এখানে অপরাধের মানে অপরাধের জন্য এটা একটা ক্রাইম জোন হিসাবে চিহ্নিত করা হয় পৃথিবীতে। মানে কয়েকটা জায়গাকে স্পেসিফিক ভাবে মানে ক্রাইম জোন হিসাবে চিহ্নিত করে, তার মধ্যে এটা অন্যতম। কিউবা পৃথিবীর এক নাম্বার ক্রাইম জোন। তো যাই হোক, আমরা সেই বিষয়ে অন্য মানে অন্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে সেন্ট কিটস এন্ড নেভিস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে, তাদেরকে আমি মানে তাদের প্রতি আমার যে ইনফরমেশন বা পরামর্শ বলেন, আমার এই পরামর্শটা থাকবে অবশ্যই আপনারা এই ধরনের মানে পরিকল্পনা মোটেই মাথায় আনবেন না, যদিও এদের পাসপোর্ট ভ্যালু খুব ভালো।
পাসপোর্ট ভ্যালু খুব ভালো, আপনি পৃথিবীর অনেক দেশে ইউরোপিয়ান প্রায় সবগুলি কান্ট্রি আপনি যেতে পারবেন এবং ওদের পাসপোর্ট খুবই স্ট্রংগেস্ট। কিন্তু পাসপোর্ট স্ট্রংগেস্ট হলেও কিন্তু ওখানে লিভিংসটা একটু ভিন্ন, কিন্তু ওখানে লিভিংস করা মানে ওখানে বসবাস করা আপনার জন্য কিন্তু রিস্কি এবং ওখানকার জীবনযাত্রার মান ততটাও উন্নত নয় যতটা আপনি আশা করবেন। এখন আপনার কোয়ালিটি এবং কোয়ালিফিকেশনসে কিন্তু আসলে এই স্ট্যান্ডার্ডের একটা দেশ কিন্তু যাচ্ছে না। মূলত আপনি যদি দেখা গেল একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট জব অ্যাভেলেবল জার্মানিতে, বেস্ট জব অ্যাভেলেবল আপনার ইউএসএ, বেস্ট জব অ্যাভেলেবল আপনার নিউজিল্যান্ডে। আপনার কোনো প্রকার ব্যয় হবে না। আপনি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, নো প্রবলেম, আপনি কিন্তু এখানে একটা ভালো জব পেয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডে, ওদের শর্ট লিস্ট আছে। আপনি একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মানে আর্কিটেক্ট অথবা কনস্ট্রাকশন ফোরম্যান অথবা কনস্ট্রাকশনের রিলেটেড আপনি কোনো মানে বিশেষ কোনো ব্যক্তি যে কাজগুলি আপনি করেন, ঠিক আছে, আপনার স্কিল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে নিউজিল্যান্ডে আপনি চাকরি পাচ্ছেন, আপনাকে হাই স্যালারিতে হায়ার করা হবে। এখন আপনি কেন একজন ইউনিক স্কিলড হয়ে কষ্ট করে আপনি সেন্ট কিটসের নেভিসে যাবেন মশার কামড় খাওয়ার জন্য? ডেফিনেটলি এটা অবশ্যই কারোর কাম্য না। আসলে সেন্ট কিটস এন্ড নেভিস মূলত হচ্ছে একটা ট্রপিক্যাল আইল্যান্ড, আর এই ট্রপিক্যাল আইল্যান্ডগুলিতে মানে প্রতিবন্ধকতার তো অভাব নাই, তারপরেও জীবনযাত্রার মান অনেক অনেক ট্রপিক্যাল আইল্যান্ডগুলি সুন্দর করে নিয়েছে। কিন্তু সুন্দর করে নিলেও এখানে কিন্তু এখনও একটা গুছালো দেশ না আপনার সেন্ট কিটস এন্ড নেভিস। সো সেন্ট কিটস এন্ড নেভিস সম্পর্কে ভিডিও মানে আমি তৈরি করিনি, তার কারণ হচ্ছে আসলে যেই দেশগুলি মূলত সুযোগ সুবিধা বেশি সেই দেশগুলিকে নিয়ে আমি সহজভাবে যাওয়া যায় এবং সহজভাবে যেখানে সিটিজেনশিপ পাওয়া যায় এবং স্থায়ীভাবে বসবাস করা যায় সেই দেশগুলি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু এখানে কিন্তু আমি সেন্ট কিটস এন্ড নেভিস নিয়ে আলোচনা পূর্বেও করিনি, আর এটা আসলে মানে করার ইচ্ছাও ছিল না, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন সেজন্য করলাম। আর সেন্ট কিটসের আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেন্ট কিটসে থাকা, সেক্ষেত্রে নারী সংগঠিত কিছু ব্যাপার, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু মানে অহরহ সেখানে হয়ে থাকে এবং বিদেশি যে সমস্ত নাগরিকদের তাদেরকে ওরা মানে ওদের এক ধরনের শিকার মানে মনে করে এবং তারা এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আপনাকে ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত করা হতে পারে এবং ওরা অনেক ধরনের হ্যারাসমেন্ট আপনাকে করতে পারে। তো সেই কারণে আসলে সেন্ট কিটস এন্ড নেভিস কোনো ভালো ডেস্টিনেশন না। আপনি যদি বাংলাদেশ থেকে সেন্ট কিটস এন্ড নেভিসে যেতে চান তাহলে আমি বলবো এটা আপনার ভুল সিদ্ধান্ত। যাই হোক, আপনি বেড়াতে যেতে পারেন, এটা খুব ভালো পরিবেশ এবং সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন, কিন্তু আসলে ওখানে স্থায়ীভাবে বসবাস করা বা কাজকর্ম করা এই ধরনের চিন্তাভাবনা থেকে আসলে মানে সরে আসাটাই ভালো। তারপরও আমি আমার প্রসিডিওরটা মোটামুটি আলোচনা করেছি। এরপরও যদি আরও কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।